না সিরিয়াল দাও নাই এসে বলতে আমি আরম্ভ করি আপনি আমাকে ওই 30 সেকেন্ডের মধ্যে আপনি 30 সেকেন্ডের চেষ্টা করছি নাহলে পরে ভারতের না আপনি ওইটাই বলুন তারপরে আমাদের আরও আছে তো সেগুলোকেও বসাই স্টার্ট বলুন আমি রেডি বলবো আসতে দাদা একটু আসতে এটা খুব প্রত্যেকের পক্ষে এটা দরকার হয় এবার হচ্ছে আজকে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে তাহলে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে আমরা কেন সেলিব্রেট করছি কেন এই এখানে প্রবলেম খুব সিভিয়ারিটি প্রবলেম আছে কেন আমরা যত দিন যাচ্ছে ডায়াবেটিসের প্রকোপটা ইন্ডিয়াতে বেড়ে যাচ্ছে এবং মানে অ্যাজ পার ডাটা অ্যাভেলেবেল 49 মিলিয়ন 2025-এ হয়ে যাবে এবং তার মধ্যে 15% দেখা যাচ্ছে ডায়াবেটিক ফুড প্রবলেম তার থেকে 1 থেকে 2% অনেকে পা হারাতে পারেন এবং এর মধ্যে ইরেকটাইল ডিসফাংশন হার্টের প্রবলেম চোখের যে প্রবলেম আর কি সেখানেও স্টাডি করে দেখা যাচ্ছে 27 থেকে 8% প্রবলেম ও ডায়াবেটিস মোটামুটি 4 ধরনের ডায়াবেটিস আছে এবারে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের কী কী সাবধানতা দরকার আমাদের লাইফস্টাইল মেজারমেন্ট দরকার লাইফস্টাইল ম্যানেজমেন্ট এর মধ্যে মেনলি হচ্ছে যে স্ট্রেস ডিপ্রেশন এবং ঠিকমতো এক্সারসাইজ করা স্মোকিং কুইট করা আর এবং এক্সারসাইজ মানে ব্রিস ওয়াকিং আর খাবার ব্যাপারে আমি কিছু টিপস দেবো সেটা হচ্ছে যে আপনারা কাট ডাউন অয়েল তেল হচ্ছে মেন কিলার কেন লিপিড মেটাবলিজমটাও ডায়াবেটিসে গণ্ডগোল হয়ে যায় একটা অ্যাসেসমেন্ট করে আমাদের এন্ডোক্রিনোলজিস্টরা বলেছেন যে 4 জনের ফ্যামিলিতে যদি 2 লিটার তেল মান্থলি খাওয়া যায় তাহলে দেখা গেলো যে টোটাল ডায়াবেটিক কন্ট্রোলে অনেক হেল্প করে এবং আপনার যে খাবার আর কি তার মধ্যে আপনি যে খাবারে যে ডিশ হবে বেঙ্গলি ডিশ বা যে কোনো ডিশ বলেন তার মধ্যে হাফ ভেজিটেবিল থাকবে এবং লিপিড ম্যানেজমেন্ট আপনার ডাক্তারও করবে সেটা আপনি হেল্প নিন এবং আপনার ক্ষেত্রে বিপি টার্গেট হচ্ছে 130/70 এবং রেগুলার চোখের চেক আপ করুন পায়ের চেক আপ করুন এবং আপনার ডাক্তারের সঙ্গে নিয়মিত কনসালটেশন করুন এখানে কিছু আছে যারা একটু শিক্ষিত আছে তাদের একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম খুব জরুরি আছে পেশেন্ট এডুকেশন ইজ মাস্ট কেন দেখা যাচ্ছে কিছু শিক্ষিত পেশেন্ট সকল শিক্ষিত হলেও তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা নেই তাদের FDA ফেডারেশন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি কিছু সার্ভে করছে আমেরিকা তাদের বলা আছে ডিটেক্টিভ স্টাডি নিউমেরিক্যাল স্টাডি ভিজুয়াল এড প্রোগ্রাম আছে সেটা খুব জরুরি আছে এবং লাস্টলি আমি বলবো কিছু জিনিস আপনাদের জানা উচিত যেমন HbA1c সেটা 6.5 থেকে 7 ব্লাড সুগার 130/140 কম আর এদিকে 96 থেকে 110-এর মধ্যে রাখুন LDL যেটা খুব খতরা যেটা ক্যাড হতে পারে সেটা 100 তলায় রাখুন HDL 45-এর তলায় রাখুন এদিকে গ্লিসারেট TGL ট্রাইগ্লিসারেট যেটা সেটা 150 তলায় রাখুন এটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এগুলো